হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আমার ছেলের কোচিং সেন্টারে একটা পিকনিক হয়েছিল গত সপ্তাহে, তারই কিছু ভিডিও ক্লিপিংস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন কিভাবে ওরা মজা আর আনন্দ করেছে ওই পিকনিকে। ব্রেকফাস্টের জন্য আলু কাটা হচ্ছে। কড়াই বসানো হয়েছে, এবার ডাল ভাজা হচ্ছে। এবার বন্ধুরা মিলে সেলফি তুলছি। এবার আমাদের পিকনিক পুরো দমে স্টার্ট। আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে, দুপুরের খাবারের আয়োজন চলছে, আর অন্যদিকে আমাদের খেলার আয়োজন চলছে। আপনারা দেখতে থাকুন। দাদা পাচ্ছো কাটতে? প্রথম খেলাটা শুরু হচ্ছে। দূরে লাঠি পোঁতা আছে, ওখানে বল ডিপ করে মারতে হবে। কেমন মজাটা এলো? দ্বিতীয় খেলাটা শুরু হচ্ছে।
চোখ বেঁধে হাঁড়ি ফাটানো হবে। সরি, এখানে হাঁড়ি নেই, এবারে টব আছে। বিশালের এত বড় মাথা, এটা বাঁধাই যাচ্ছে না, কি অবস্থা রে। যা বলে কটা এখন বলে গে বল্লা গুল্লি 50 টা মন বলে বল কি গাইছ হলো ও সাইতো রে ও লেটস গো এনিমি ইজ আহেড এনিমি আহেড জন ভাই এদিকে আলুর দম তৈরি হয়ে গেছে, এবার শুধু খাবার অপেক্ষা। লাস্ট খেলা শুরু হয়ে গেছে, কানে ইয়ারফোন দিয়ে মিউজিক শুনবে, আমাদের স্যার এদিকে কথা বলবে, সেটা বলতে হবে। প্রিয়াঙ্কা রং খেলা হানি সিং হানি সিং হানি সিং আংটি সোয়েটার সোয়েটার জুতো আলপনা চুড়িদার হাড়ি হাড়ি পেন্সিল পেন্সিল আমাদের খেলা শেষ হয়ে গেছে, এবার একটু গল্প চলছে বন্ধুদের সঙ্গে, কিছুক্ষণ বাদেই খেতে বসা হবে। আজকের মেনু হলো খিচুড়ি আলুর দম,
ডিমের ঝাল, টমেটোর চাটনি আর বোঁদে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমাদের স্যার আর দাদারা খাচ্ছে। এবার গ্রুপ ফটো প্রস্তুতি চলছে। পিকনিকে আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।